नमस्कार घरकुनो चैनले सकल के स्वागत। आज के बनाबो छाना छाड़ा रसमलाई जेटा किन्तु एमनी रसमलाई थेके टेस्टे एकटुकुओ कम ना। एटा बनाते लागछे 5 पिस छोटो साइजेर पाउरुटी, पाउरुटीर धारगुलो केटे निएछि, आर लागछे 1/2 लिटार दूध माने मीडियम साइजेर ग्लासेर 2 ग्लास, आर लागछे 5 चामच चीनी, जदिओ चीनिर परिमाणटा आपनारा कम बेशि व्यवहार करते पारेन, आर लागछे 2 छोटो एलाच, आर लागछे 2 चामच घी आर 4 चामच मिल्क पाउडार। एखन पाउरुटीगुलोके छोटो छोटो टुकरो करे एकटा मिक्सार ग्राइंडारे साहाज्ये आमि पाउरुटीगुलोके गुड़ो करे नेब। तो एखन आमि 1/2 लिटार दूधेर अर्धेकटा माने 1 ग्लास दूध एखाने निच्छि आर तार मध्ये 1 चामच घी व्यवहार करछि। तारपर एटाके एकटु फुटिये नेब। दूधटा एखन फुटे गेछे, एखन आमि एर मध्ये पाउरुटीर गुड़ोगुलो दिये दिच्छि। तारपर एटाके किन्तु क्रमागतई नाड़ते हबे, ना होले नीचेटा लेगे जेते पारे। যখন নেড়ে নেড়ে ঠিক এরকম দাঁড়িয়ে যাবে তখন জানতে হবে যে এটা হয়ে গেছে। এখন এটা গরম থাকা অবস্থাতেই একটা অন্য পাত্রে নিয়ে এর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মাখতে হবে, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন হাতের মধ্যে ঘি মেখে নিয়ে এর মধ্যে থেকে ছোট ছোট আকারের আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন। আমি ঠিক এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এখন মালাইটা বানিয়ে নেচ্ছি, তার জন্য বাকি যে দুধটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর আগে থেকে দুধ গুঁড়ো দুধের সাথে আমি দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি থেঁতো করা এলাচ। এবার এর মধ্যে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর যখন ফুটে গেলে দুধটা এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এটাকে আপনারা ঢাকা দিয়েও করতে পারেন। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আপনাদের অবশ্যই এভাবে রসমালাই বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো। আর চলি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন। নমস্কার।